ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله سبحانه وتعالى في كلامه المجيد واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার প্রতি সপ্তাহের আরবি ভাষায় প্রদত্ত খুতবা বাংলা ভাষায় সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার জন্য তৌফিক প্রদান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা যেখান থেকে আজকের খুতবার লাইভ অনুষ্ঠান শুনছেন, দেখছেন, সকলকে আমাদের মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমার খুতবা বাংলা ভাষায় যে পেজ থেকে আমরা উপস্থাপন করে থাকি, সেই পেজের পক্ষ থেকে সকলকে আমরা ধন্যবাদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ রেখে, ভালো রেখে, সর্বদাই দিনের পথে থাকার জন্য, দিনের দাওয়াতের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখার জন্য তৌফিক প্রদান করেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজ ২৪ জিলহজ ১৪৪১ হিজরি, সে মোতাবেক ১৪ই আগস্ট ২০২০ ইংরেজি। আজ মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় খুতবা প্রদান করেন সম্মানিত শেখ সাউদ আশ-শুরাইম হাফিজাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেখকে সুস্থ জীবন দান করুন, আল্লাহুম্মা আমিন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে সম্মানিত খতিব সাহেব আলোকপাত করেন। আজকের বিষয় ছিল মুসলিম উম্মার ঐক্য তথা জামাতবদ্ধ জীবন এবং বিচ্ছিন্ন জীবনের যে ভয়াবহতা, জামাতবদ্ধ জীবনের যে সফলতা, গুরুত্ব, সেই বিষয়ে সম্মানিত খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। শুরুতেই সম্মানিত খতিব সাহেব সকলকে তাকওয়া অর্জনের জন্য উপদেশ প্রদান করেন, কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরার জন্য আমাদেরকে তিনি নসিহা প্রদান করেন। এরপর সম্মানিত খতিব সাহেব আজকের তার আলোচনার যে মূল বিষয়, সেই মূল বিষয়ে তিনি আলোচনা শুরু করেন। তিনি প্রথমেই কয়েকটি যুক্তি উপস্থাপন করেন যে ঐক্যবদ্ধ জীবনের জন্য ইসলাম, মুসলিম এবং আমাদের সামাজিক সকল প্রকার নিরাপত্তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে বা আমাদের জামাতবদ্ধভাবে জীবন পরিচালনা করার যে গুরুত্ব বা এর বিপরীতে আমাদের অন্য কোনো পথ নেই, সেই বিষয়ে সম্বন্ধে খতিব সাহেব তুলে ধরেন। তিনি বলেন যে পৃথিবীর যত জ্ঞানীগুণী ব্যক্তি রয়েছেন সকলেই এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন যে ঐক্যবদ্ধ জীবন যাপন, জামাতবদ্ধ জীবন যাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর মূলত জামাতবদ্ধ জীবন যাপন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ। সম্মানিত খতিব সাহেব বলেন আন্নাল জামাআতা রাহমা, যে জামাতবদ্ধ জীবন যাপন হল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ। আর বিচ্ছিন্নবাদিতা ওয়াল ফুরকা আযাব, আর আমরা যে বিচ্ছিন্নবাদিতা বা আমরা একাকীভাবে জীবন পরিচালনা করা, অসামাজিকভাবে থাকা, সেটা হলো এক প্রকারের আযাবের মতো। সম্মানিত খতিব সাহেব যে বিষয় আলোচনা করেছেন তার অন্যতম একটি বিষয় ছিল যে যারা
বর্তমান সময়ে বিচ্ছিন্নবাদ বিচ্ছিন্নতা সহিত জীবন যাপন করছেন তাদের বিষয়ে সম্মানিত খতিব সাহেব তুলে ধরেছেন তার মূল বক্তব্যে, এবং তিনি অনেকগুলো কোরআন এবং সুন্নাহর আয়াত উপস্থাপন করেছেন যে জামাতবদ্ধভাবে থাকলে আমাদের কী উপকার রয়েছে সেই বিষয়ে। সম্মানিত খতিব সাহেব বলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে এসেছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সফরের মধ্যে যদি একজন ব্যক্তি থাকে তাহলে তিনি বলছেন যে এই একজন ব্যক্তি সে শয়তান, যদি দুইজন থাকে তাহলে সেটাও শয়তান। ওয়ান্না সালাসা তারকুব, বলা হয়েছে যে যদি তিনজন সফরে থাকে বা আরোহণ একসাথে করে তাহলে সেটাই প্রকৃতপক্ষে সফর। এই হাদিসটি তিনি ইঙ্গিত করেছেন যে সফরের মধ্যেও রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতবদ্ধভাবে থাকার জন্য অনুপ্রাণিত করেছেন। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে তীর, যদি একটি তীর থাকে বা একটি লাঠি যদি হয় তাহলে যে কেউ কোনো ব্যক্তি চাইলেই সেই লাঠিকে ভেঙে ফেলতে পারে, কিন্তু যদি অনেকগুলো তীর একসাথে হয় তাহলে সেটা ভাঙা সম্ভব হয় না। এরপর সময় তো খতিব সাহেব বলছেন ও আন্নাল ফরদা দঈফুন বিনাফসি কওয়িয়ুন বিইখওয়ানিহি, যে একজন মানুষ সে সত্তাগতভাবে দুর্বল কিন্তু যখন সে তার ভাইদের সাথে থাকে, সে যখন আরো মুসলিমদের সাথে থাকে তখন সে শক্তিশালী হিসেবে বিবেচিত হয়, তখন তাকে কেউ দুর্বল হিসেবে বিবেচিত করে না। আর এই ঐক্যবদ্ধ জীবনযাপন বা জামাতবদ্ধভাবে থাকাটা এটা হলো জ্ঞানীদের বা যারা বিচক্ষণ ব্যক্তি তারাই ঐক্যবদ্ধভাবে থাকে, তারা কখনোই বিচ্ছিন্ন হয় না। আর এটি হলো আমাদের সমাজে প্রচলিত জ্ঞানীদের থেকে আমরা এই কথাটাই আমরা জানতে পেরেছি। আর পৃথিবীতে বসবাসের জন্য সুন্দরভাবে এই পৃথিবীর পরিচালনার জন্য ঐক্যবদ্ধভাবে থাকার কোনো বিকল্প নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন এটাই ভালোবাসেন যে মানুষ এই পৃথিবীতে ঐক্যবদ্ধভাবে থাকবে। সময়ত খতিব সাহেব একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে বলছেন ওয়ামান ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়াইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এই আয়াতের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন যে সমস্ত ব্যক্তিরা রসুলের বিরোধিতা করবে, তার বিরোধিতায় লিপ্ত হবে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, সেই ব্যক্তির কাছে হেদায়েতের পথ স্পষ্ট হওয়ার পথ পরে, হেদায়েতের পথ কোরআন সুন্নার পথ তাদের কাছে পৌঁছানোর পূর্বেই অর্থাৎ যে সমস্ত ব্যক্তিদের কাছে হেদায়েতের আলো পৌঁছে যাবে, কোরআন সুন্নার বার্তা পৌঁছে যাবে, এই হেদায়েতের পথ তাদের নিকট স্পষ্ট হওয়ার পরে যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, ওয়াইত্তাবি' গায়রা সাবীলিল মুমিনিন, আর মুমিনরা যে পথে চলে সেই পথের বিরোধিতা করে, অর্থাৎ মুমিনদের পথ হলো জামাতবদ্ধ পথ। এখন এই আয়াতে উদ্দেশ্য হলো সম্মানিত খতিব সাহেব এই আয়াত উদ্ধৃতি দেওয়ার উদ্দেশ্য হলো এই অংশটি যে ওয়াইত্তাবি গায়রা সাবীলিল মুমিনিন, যে ব্যক্তি মুমিনদের পথের মুমিনদের যে পথ রয়েছে সেই পথের ভিন্ন কোনো পথ যখন কোনো ব্যক্তি অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে ফিরছে সেদিকে আমি তাকে ফিরিয়ে দিব, অনুসলিহি জাহান্নাম, অনুসলিহি জাহান্নাম, আর আমি তাকে জাহান্নামে পৌঁছে দিব, আর সেটা কঠিন ও নিকৃষ্টতম স্থান। অর্থাৎ মুমিনদের যে পথ রয়েছে মুমিনদের পথের বিপরীত ভিন্ন যে পথগুলো রয়েছে সেগুলো হলো গুমরাহির পথ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ আমাদেরকে নির্দেশিত করেছেন সেই পথই হলো মুমিনদের পথ, এর বাহিরে যে সকল পথ রয়েছে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অপছন্দনীয় এবং সেগুলো গুমরাহির পথ। সেই জন্য আমাদেরকে মুমিনদের পথে পরিচালিত হইতে হবে, ঐক্যবদ্ধভাবে আমাদের জীবন পরিচালিত করতে হবে। এরপর সময় তো খতিব সাহেব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস উপস্থাপন করেছেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন সালাসাতিন ফি ক্বরিয়াতিন ওয়ালা বাদউইন লা তুকামু ফীহিমুস সালাহ ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুস শাইতান ফআলাইকুম বিল জামাআ ফাইন্নামা ইয়াকুলুয-যিবু মিনাল গানামিল ক্বাদিয়া মিনাল গানামিল ক্বাসিয়া।
অর্থাৎ সম্মানিত খতিব সাহেব এই হাদিস দিয়ে বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোন তিনজন ব্যক্তি একত্রিত হবে, সে কোন গ্রামে হোক বা কোন মরুভূমিতে হোক, কোন শহরে হোক বা গ্রামে হোক, যেখানে হোক না কেন, তারা লা তুকামু ফীহিমুস সালাহ, যদি তাদের মধ্যে সালাত জামাতের সাথে প্রতিষ্ঠিত না হয় তাহলে শয়তান তাদেরকে গ্রাস করে ফেলবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা আলাইকুম বিল জামাআ, সুতরাং অবশ্যই তোমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, তোমাদেরকে জামাতের সহিত থাকতে হবে। ফা ইন্নামা ইয়াকুলু যিব মিন আল গানাম আল কাসিয়া, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিয়ে বলছেন যে যখন কোনো একটি ছাগলের পালের উপর আক্রমণ করে, বাঘ যখন আক্রমণ করে, চিতা যখন আক্রমণ করে, সেখানে যেই ছাগলটাকে বা যেই যাকে আক্রমণ করছে তাকে যখন সে দল থেকে দলচ্যুত করতে পারে, তখন সেই বাঘকে, সেই ছাগলকে বাঘ শিকার করতে সক্ষম হয়। সুতরাং আমরাও যদি মুমিনদের দল থেকে বিচ্যুত হয়ে যায়, আমরা যদি ইসলামের পথ থেকে, মুমিনদের যে পথ রয়েছে ঐক্যবদ্ধ জীবনযাপন থেকে যদি আমরা দূরে সরে যাই, তাহলে আমাদের কেউ শয়তান গ্রাস করে ফেলবে। তবে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যে ঐক্যবদ্ধ জীবন পরিচালিত করব, এখানে ঐক্যবদ্ধতার অর্থ হলো আমরা ইসলামের পথে ঐক্যবদ্ধ থাকব, ইমানের পথে থাকব, তাওহীদের পথে থাকব, আমরা কোরআন এবং সুন্নার পথে থাকব, এবং যারা এই পথ অবলম্বন করে আমরা তাদের সাথে আমাদের সম্পর্ক করব। এর বাহিরে যারা, যাদের মধ্যে মুনাফিকি রয়েছে, যাদের মধ্যে আকীদার পরিশুদ্ধতা নেই, যাদের মধ্যে আমলের বিশুদ্ধতা নেই, আমাদের ঐক্যবদ্ধ, আমাদের ভালোবাসা তাদের সাথে হতে পারে না। যদি আমরা তাদের সাথে আমাদের সম্পর্ককে গাঢ় করি, তাহলে আমরা, আমাদেরকে শয়তান গ্রাস করবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন। এরপর সময় তো খতিব সাহেব আরো একটা হাদিস বর্ণনা করেন, আলাইকুম বিল জামাআ ওয়া ইয়াকুম ওয়াল ফুরকা, অবশ্যই অবশ্যই তোমাদেরকে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে হবে, কখনো বিচ্ছিন্ন হওয়া যাবে না। ফা ইন্নাস শাইতানা মা আল ওয়াহিদ, কেননা শয়তান সর্বদাই একক ব্যক্তির সাথে থাকে। ওয়া হুয়া মিনাল ইসনাইন আবাআদ, আর যখন মানুষ একত্রিত হয়ে থাকে, দুইজন তিনজন বা জমাতবদ্ধ হয়ে থাকে, শয়তান দূরে চলে যায়। আমরাও অনেক সময় দেখি বাস্তবতা যে একজন মানুষ যখন একাকী, আমরা উদাহরণস্বরূপ বলছি আমাদের বিশ্লেষণের, খুতবার বিশ্লেষণ স্বরূপ, যখন একজন মানুষ একাকী তার নির্জনে, যখন সে বিভিন্ন ধরনের নেট বা বিভিন্ন প্রোগ্রামে সে থাকে, তখন দেখা যায় যে সে হয়তো অশ্লীলতার মধ্যে ঢুকে যায়। কিন্তু যখন একসাথে অনেকেই নেট ব্যবহার করে, অনেক সময় দেখা যায় যে তারা অশ্লীলতার মধ্যে যেতে লজ্জাবোধ করে। তাহলে এই হাদিস আমাদেরকে ইঙ্গিত করছে এটাই যে মানুষ যখন ঐক্যবদ্ধভাবে থাকে, শয়তান তাদের কাছে আসতে পারে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আরাদা বাহবুহাতাল জান্নাহ ফালইয়ালজিমিল জামাআ, যদি কোনো ব্যক্তি জান্নাত অর্জন করতে চায়, সে যেন মুমিনদের সাথে ঐক্যবদ্ধভাবে জীবন যাপন করে। ওয়ামান সাররাতু হাসানাতুহু ওয়া সাআত সাইয়াতুহু ফাযালিকাল মুমিন, আর মুমিন সেই ব্যক্তি যার ভালো কাজগুলো ভালো লাগবে আর মন্দ কাজগুলো তার কাছে অপছন্দনীয় হবে। এটি হলো মুমিনদের অন্যতম একটি বৈশিষ্ট্য। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন। এরপর সময় তো খতিব সাহেব বলেন ইন্নাল্লাহ জাল্লা শানুহু বাআসাল আনবিয়া কুল্লাহুম বিইকামাতিদ দীন ওয়াল উলফাতি ওয়াল জামাআ, যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন কিসের জন্য, বিইকামাতিদ দীন, দীন সকলের কাছে তাওহীদ প্রতিষ্ঠার জন্য, মানুষকে ঐক্যবদ্ধ জীবন যাপনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য, সকলকে সুন্দর একটি সমাজে ঐক্যবদ্ধভাবে বসবাসের জন্য, ওয়াতারকিল ফুরকাতি ওয়াল মুখালাফা, আর পরস্পরের মধ্যে বিচ্ছিন্নবাদিতা, পরস্পরে যে অনৈক্য, এইসব জিনিস থেকে মানুষকে, যাতে এসব জিনিস থেকে মানুষ দূরে থাকে, এই সংবাদ মানুষকে পৌঁছায় দেওয়ার জন্য। এরপর সময় খতিব সাহেব কয়েকটি আয়াত উল্লেখ করেছেন, তার মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আয়াত হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রজ্জুকে কোট শক্তভাবে আঁকড়ে ধরো, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। ইবনে জারির রাহিমাহুল্লাহ কাতাদা রাহিমাহুল্লাহ থেকে একটি কথা উদ্ধৃত করেছেন, তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের মাধ্যমে এই সংবাদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয় অপছন্দ করেন যে মানুষ বিচ্ছিন্ন হয়ে জীবন যাপন করবে।
এবং এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং তিনি আমাদেরকে নিষেধ করেছেন যে আমরা যেন বিচ্ছিন্ন হয়ে না যাই, বরং আমরা আমাদের যে আমাদের উপরে যিনি সরকার ব্যবস্থা থাকবে, আমাদের যারা নেতৃত্ব, আমাদের যারা নেতৃত্ব দেবে, আমরা যেন তাদের মান্য করে চলি, আমরা যেন তাদের কথা যেভাবে তাদের নির্দেশনা রয়েছে সেইভাবে যেন চলি। এবং তাদের নির্দেশনা অনুযায়ী আমাদের সমাজ ব্যবস্থা যেন আমরা পরিচালনা করি। অর্থাৎ এগুলো হলো ইসলামী সমাজের কথা এখানে বলা হচ্ছে। এরপর তিনি বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে সন্তুষ্ট হয় তোমরাও সেই বিষয়ে সন্তুষ্ট থাকো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন আমরা জামাতবদ্ধ হয়ে থাকা, আর আল্লাহ রাব্বুল আলামিন অপছন্দ করেন আমরা বিচ্ছিন্ন হয়ে যাওয়া। সেই জন্য আমাদের উচিত হলো আমাদেরকে ঐক্যবদ্ধভাবে মুসলিমদেরকে, মুমিনদেরকে যারা কোরআন এবং সহিহ সুন্নাহ এবং যারা তাওহীদে বিশ্বাসী, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে জীবন পরিচালিত করতে হবে। এরপর সময় খতিব সাহেব বলছেন যে আমাদের বর্তমান যে সমাজ ব্যবস্থা রয়েছে এখানে প্রতিটা যারা এই সমাজের যারা সদস্য রয়েছে প্রতিটা ব্যক্তিকেই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আমরা যদি কোনো একজন ব্যক্তি আমাদের যে জামাত রয়েছে, আমাদের যে ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা রয়েছে ইসলামী সমাজ ব্যবস্থা, সেখান থেকে যদি আমরা যে কেউ সরে যাই তাহলে সেটাই হবে আপনার বিচ্ছিন্নবাদিতা। সমাজের যে ব্যবস্থাপনা রয়েছে সেই ব্যবস্থাপনার এককভাবে যদি কোনো ব্যক্তি এর বিরোধিতা করে তাহলে সেটি হবে বিচ্ছিন্নবাদিতা। এরপর সময় খতিব সাহেব বলছেন যে আমাদের উচিত হলো সমাজের যে শৃঙ্খলা রয়েছে ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে এই শৃঙ্খলাকে আমাদের বজিয়ে রাখা, আর এই শৃঙ্খলা বজিয়ে রাখার জন্য যে সকল পথ এবং পদ্ধতি আমাদেরকে ইসলাম আমাদেরকে বলেছে সে সকল পথ এবং পদ্ধতি আমাদেরকে মেনে চলা। আর প্রতিটা সদস্যকে অবশ্যই মনে রাখতে হবে যে কোনো ধরনের বিচ্ছিন্নতা থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন ইন্না সুযুজ, যে বিচ্ছিন্নবাদিতা হলো কি, সেটা হলো আল ইনফিরাদ ওয়াল মুফারাকাতু আনিস সাওয়াদিল আযম, যে মুসলিমদের বড় যে জামাত রয়েছে, বড় যে সংঘবদ্ধ ব্যবস্থাপনা রয়েছে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করা অথবা সেখান থেকে নিজেকে মুক্ত দাবি করা, সেটাই হলো বিচ্ছিন্নবাদিতা। সময় তো খতিব সাহেব বলছেন এটা কয়েকটা মাধ্যম হতে পারে এই বিচ্ছিন্নতা মানুষের ইতিকাদি অর্থাৎ তাদের বিশ্বাসগত হতে পারে তাদের চিন্তাগত, আবার কখনো কখনো কর্ম এবং তাদের কথার মাধ্যমে ওই বিচ্ছিন্নতা হতে পারে। সময় তো খতিব সাহেব বলছেন মূলত বিচ্ছিন্নতাবাদিতা দুইভাবে আমরা ভাগ করতে পারি, আর সৈদুত দরবায়ন ইসনান, যে এই বিচ্ছিন্নতা আমরা দুই ভাগে বলতে পারি। প্রথম হলো কলবের মাধ্যমে বিচ্ছিন্নতা, অর্থাৎ মুমিনদের সাথে মুমিনদের যে বিশ্বাস সেই বিশ্বাসের সাথে পরিপূর্ণভাবে একত্রতা ঘোষণা না করা। দ্বিতীয় হলো জাওয়ার, কর্ম এবং কথার মাধ্যমে জামাতের বিরোধিতা করা। এরপর সময় খতিব সাহেব বলছেন যে যদি আমরা কলবের যে বিচ্ছিন্নতা রয়েছে সেটা হলো আমাদের সঠিক বিশ্বাসের বিরোধিতা করা। কোরআন এবং সুন্নাহ যে বিশ্বাসের কথা বলা হয়েছে, যে ইতিকাদের কথা বলা হয়েছে, তার বিরোধিতা করা হলো বিচ্ছিন্নবাদিতা। আর যারা সঠিক পথে রয়েছে, যারা তাওহীদের পথে রয়েছে, যারা ইমানের পথে রয়েছে, যে ইমান তাওহীদ এগুলোর বিরোধিতা করা হলো, এই বিষয়গুলো বিরোধিতা করা হলো ইতিকাদি বিরোধিতা করা। আর দ্বিতীয় বিচ্ছিন্নতা হলো যে মুসলিমদের জামাতের সাথে দ্বিতীয় বিচ্ছিন্নতার রূপ হলো তাদেরকে পরিত্যাগ করা, সেটা কথার মাধ্যমে হতে পারে, সেটা যে কোনো মাধ্যমে হতে পারে। এই বিচ্ছিন্নবাদিতা অর্থাৎ মুসলিমদের জামাতকে ছেড়ে দেওয়া, এটা হলো আমাদের এই জামাতবদ্ধ জীবনের বিচ্ছিন্নতার গুরুত্বপূর্ণ একটি মাধ্যম বা একটি অংশ। যে যখন একজন মানুষ মুসলিমদের জামাত রয়েছে সেই জামাত থেকে সে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের যে ওলিউল আমর রয়েছে, তাদের যে নেতা রয়েছে শরীয়ত সম্মত, সেই নেতাকে অস্বীকার করা, সেই নেতার আদেশকে অমান্য করা, আর এর মাধ্যমেই মূলত সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের মধ্যে
অহংকার এবং বিভিন্ন ধরনের ফেতনার সৃষ্টি হয়। আর এই বিষয়ে সকল আলেমগণ ঐকমত পোষণ করেছেন যে এটা অত্যন্ত নিগৃহ একটি বিষয় এবং অত্যন্ত মন্দ একটি বিষয়, যে মানুষ তাদের যে ঐক্যবদ্ধ জীবন রয়েছে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে যাওয়া। কেননা এর মাধ্যমে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের অহংকার, ফিতনা এবং সে ইসলামের যে মূল শিক্ষা রয়েছে সেখান থেকে সে দূরে সরে যায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উদ্ধৃতি দিয়ে সময় খুদি সাহেব বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খালা ইয়াদান মিন তাআতিন, যে লাকিয়া আল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা হুজ্জাতা লাহু ওয়া মান মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বাই'আ মাত মীতাতান জাহিলিয়্যা, রাওয়াহু মুসলিম। যে সময় খতিব সাহেব বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন সাক্ষাৎ করবে সেই ব্যক্তি কোনো তাদের যে জামাতের মুসলিম শাসকের সাথে যদি তার বায়াত না থাকে, অথবা যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে যে তার কাঁধে কোনো শাসকের বায়াত ছিল না ইসলামী শাসক, তাহলে সে জাহেলি মৃত্যুবরণ করলো। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। এরপর সময় খতিব সাহেব বলেন যে কর্মগতভাবেও অনেক সময় মানুষ বিচ্ছিন্নতাবাদী হয়ে যায়। এটার মাধ্যমে অনেক সময় দেখা যায় কর্মের অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে সময় খতিব সাহেব একটি উদাহরণ পেশ করেছেন যে যে সকল ফতোয়া আমাদের ইসলামের সমাজ ব্যবস্থার মধ্যে সকল উলামা একরাম বা জমহুর যে ফতোয়া দিয়েছেন, এই সকল ফতোয়ার বাহিরে এমন কোনো ফতোয়া দেওয়া যে ফতোয়া ইসলামের দলিল এবং যে মাকাসিদ শরিয়া রয়েছে সে মাকাসিদ শরিয়ার সাথে কোনো ধরনের সামঞ্জস্যতা রাখে না, বরং নিজেরা নতুন একটি পথকে অবলম্বন করার জন্য নিজেদের পক্ষ থেকে আবিষ্কৃত পথকে তারা তাদের পথে তারা চলার জন্য যে ফতোয়াগুলো দিয়ে থাকে এগুলোও এক প্রকারের কর্মগত বিচ্ছিন্নতা। অর্থাৎ এই ধরনের ফতোয়াকে অনুসরণ করা যাবে না, যে সকল ফতোয়ার মাধ্যমে মানুষ আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং বিজ্ঞ আলেম এবং সালফে সালেহীনদের মধ্যে থেকে যারা ফতোয়া দিয়েছেন তাদের এই সকল ফতোয়ার বিরোধিতা হয় এবং যেগুলোর সাথে শরীয়তের দলিল এবং মাকাসিদ শরিয়ার কোনো ধরনের সম্পৃক্ততা নেই, এই সকল ফতোয়া প্রদান করা বা এই ধরনের ফতোয়া জীবন পরিচালনা করা এগুলো হবে বিচ্ছিন্নবাদিতার একটি অংশ। এরপর সম্বন্ধে খতিব সাহেব আরো গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে উল্লেখ করেছেন যে আমরা অনেকেই মনে করে থাকি যে আমাদের যে জীবন রয়েছে, আমাদের দৈনন্দিন যে জীবন রয়েছে, দৈনন্দিন জীবনের মধ্যেও আমরা অনেক সময় বিচ্ছিন্নবাদী হয়ে যাই বা মুসলিমদের যে জামাতবদ্ধ রূপ রয়েছে সেখান থেকে আমরা নিজেদেরকে পৃথক করে ফেলি। এর একটি উদাহরণস্বরূপ সময় খতিব সাহেব একটি হাদিস উল্লেখ করেছেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাবিসা সাওবা শুহরা ফি দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাযাল্লাতি ইয়াউমাল কিয়ামাহ, রাওয়াহু আহমদ। যে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে প্রসিদ্ধ হওয়ার জন্য এমন কোনো পোশাক পরিধান করে যে পোশাক সাধারণত মুমিনরা পরিধান করে না, অর্থাৎ সে মুমিনদের পোশাক পরিধান না করে এমন একটি পোশাক পরিধান করলো যে পোশাকের মাধ্যমে সে প্রসিদ্ধি বা মানব সমাজের মধ্যে সে পরিচিত হবে, এই ধরনের নিয়ত করে যদি কোনো ব্যক্তি পোশাক পরিধান করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই ব্যক্তিকে লাঞ্ছিতের পোশাক পরিধান করাবেন, তাকে লাঞ্ছিত করবেন, তাকে অপদস্থ করবেন। ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করেছেন। এখানে দুটি ব্যাখ্যা রয়েছে যে এই পোশাক পরিধান করার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের মুসলিম সমাজে যে পোশাক পরিচিত রয়েছে এই পোশাকের বিপরীতে এই যে হাদিস এখানে বর্ণিত হয়েছে যে শুহরতের পোশাক যদি কোনো ব্যক্তি পরে, এর দুটি ব্যাখ্যা। একটি হলো প্রচলিত পোশাকের বাহিরে সে অহংকার করে এমন পোশাক পরিধান করলো যার মাধ্যমে সে পরিচিত হলো, এটাও যেভাবে হারাম এটার মাধ্যমেও যেভাবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে। সালাফগণ এটা উল্লেখ করেছেন যদি তাওয়াজু করতে গিয়ে, বিনয়ী প্রদর্শন করতে গিয়ে এমন কোনো পোশাক পরিধান করে যেটার মাধ্যমে সে সমাজের নিকৃষ্ট কোনো পোশাক বা সমাজের মধ্যে মানুষ তার দিকে সে ওই তাওয়াজুর পোশাকের মাধ্যমেও সে প্রসিদ্ধি অর্জন করলো, তাহলে সেটাও নিষেধ। তাহলে এখানে দুই প্রকার পোশাককে নিষেধ করা হয়েছে। এক প্রকার পোশাক হলো সেটা
একটা অহংকার বশত যেটা যার মাধ্যমে সে প্রসিদ্ধি লাভ করতে চাচ্ছে, দ্বিতীয় হলো তাওয়াজুর মাধ্যমে সে এমন কোনো পোশাক পরছে যে পোশাক পরিধান করলে মানুষ তাকে মুতাওয়াদ্দে বলবে, তাকে বিনয়ী বলবে। এই ধরনের পোশাকের মাধ্যমেও যদি কোনো ব্যক্তি প্রসিদ্ধি লাভ করতে চায় তাহলে সেটাও হারাম হবে। আর সময় তো খতিব সাহেব বলছেন ফাইন্না সালাফ কানু ইয়াকরাহুনা শুহরাতাইন, যে আমাদের সালাফগণ উভয় প্রকারের কাপড়ের মাধ্যমে প্রসিদ্ধি অর্জন করাকে ওনারা অপছন্দ করতেন। সুতরাং আমাদেরকে মুমিনদের সকল প্রকার কাজে ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন কোনো কাজ আমাদের করা যাবে না যার মাধ্যমে নিজেকে মুমিনদের জামাত থেকে বিচ্ছিন্ন করা হয়, এমন ধরনের কোনো কাজ করা যাবে না। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটি ফিতরতের উপর একটি মৌলিক তাদেরকে একটি সুন্দর জীবনের উপর তাদেরকে সৃষ্টি করেছেন, সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিবাহ বন্ধনের অনুমতি দিয়েছেন নারী এবং পুরুষের মাধ্যমে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, যে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন যে তোমরা বিবাহ করতে পারো, অনুমোদন রয়েছে এক মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, দুই তিন চার, অর্থাৎ মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের জন্য অনুমোদন দিয়েছেন এবং এই ফিতরতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। কিন্তু পরিতাপের বিষয় হলো বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে মানুষের যে স্বাভাবিক যে ফিতরাহ রয়েছে সেখান থেকে এমন কিছু মানুষ বিচ্ছিন্ন হয়ে তারা নতুন নতুন দাবি তুলছে যে সমলিঙ্গের বিবাহ এটি সকল আসমানি কিতাবের এটি হারাম করা হয়েছে। সময় খতিব সাহেব বলছেন, তিনি কসম করে বলছেন যে আল্লাহর কসম তাল্লাহি ও বিল্লাহি, যে আল্লাহর কসম করে বলছি যে পূর্বের সকল আসমানি কিতাবে এই ধরনের বিবাহকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, এই ধরনের কোনো বিবাহ ইসলাম অনুমোদন করে না, পূর্বের কোনো দিন এই ধরনের বিবাহকে অনুমোদন করে না, বরং মানুষ এই ধরনের যে অশ্লীল শব্দগুলোকে মানব সমাজে প্রচলিত করার জন্য তারা এখানে যে শব্দগুলো তারা ব্যবহার করছে, যে শব্দগুলো তারা চয়ন করছে, যেমন সম অধিকার বা পুরুষ অধিকার, নারী অধিকার, এই সকল শব্দের মাধ্যমে তারা মূলত এই বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আর তাদের কর্মকে মানুষের কানে যাতে গ্রহণযোগ্য হয় সেজন্য তারা নতুন নতুন শব্দ সেখানে গ্রহণ করছে, যাতে মুসলিম সমাজ বা আমাদের যারা মুসলিমরা রয়েছে তারা যেন তাদের এই সকল শব্দকে গ্রহণ করে, তাহলে তাদের এই সকল শব্দ এগুলো বিচ্ছিন্নবাদিতা এবং এগুলো ফিতনা, এগুলো থেকেও আমাদেরকে দূরে সরে আসতে হবে। এরপর সময় তো খতিব সাহেব বলছেন যে এই ধরনের সমলিঙ্গের বিবাহের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার নিষেধ করেছেন, বিশেষ করে কওমে লুত আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের ঘটনা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন আতাতুনা যুকরানা মিনাল আলামিন, যে তোমরা পৃথিবীতে তোমরা পুরুষদেরকে তোমাদের স্ত্রী হিসাবে গ্রহণ করছো, অর্থাৎ তোমাদের এই কাজের জন্য তোমরা পুরুষদেরকে নির্বাচন করছো, ওয়াতাদারুনা মা খালাকালাকুম, আর তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৃষ্টি করেছে নারীদেরকে তাদেরকে তোমরা ছেড়ে দিচ্ছ, ওয়াতাদারুনা মা খালাকালাকুম রাব্বুকুম মিন আজওয়াজিকুম বাল আনতুম কওমুন আদুন, বরং তোমরা হলে সীমা লঙ্ঘনকারী একটি জাতি। এরপরে সম্মানিত খতিব সাহেব বলছেন যে এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায়ের উপরে কি কঠিন শাস্তি তাদের উপর অর্পণ করেছেন, তাদের উপরে কঠিন ঘূর্ণিঝড় এবং তাদের উপর পাথর বর্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ সকল ফিতনা থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে মুসলিম সমাজ ব্যবস্থা, মুসলিমদের যে আকীদা বিশ্বাস, মুসলিমদের যে ফতাওয়া, কোনো মুসলিমদের আচার আচরণ, অর্থাৎ সালাফদের থেকে কোরআন হাদিস বর্ণিত মুসলিমদের যে জামাতের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেটা কর্মগত হোক বিশ্বাসগত হোক না কেন, যে কোনো পদ্ধতিতে বা যে কোনো মাধ্যমে মুসলিম জামাতের বিচ্ছিন্নতা হওয়া যাবে না, মুসলিম জামাতকে বাদ দেওয়া যাবে না, বরং তাদের সাথেই প্রতিটা কাজে কর্মে বিশ্বাসগত প্রতিটা কাজেই তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে জীবনযাপন করতে হবে।
এরপর সময় তো খতিব সাহেব বলছেন ইন্নাসুদুদাকুল্লা, যে বলছেন যে যেগুলো বিচ্ছিন্নবাদিতা সাররুন, ইন্নাসুদুদা সাররুন, যে সময় তো খতিব সাহেব বলছেন যে বিচ্ছিন্নবাদিতা হলো একটি মন্দ বিষয়, আর এখানে এই বিচ্ছিন্নবাদিতার মধ্যে কোনো প্রকারের ভালো কিছু নেই, বরং এগুলো ইলম, যারা ইলম অর্জন করে তারা এই বিচ্ছিন্নবাদিতাকে অপছন্দ করেন, এবং এই বিচ্ছিন্নবাদিতা যাদের মধ্যে রয়েছে তারা একই সাথে অহংকারী, তারা একই সাথে সঠিক পথ থেকে বিচ্যুত, এবং একই সাথে তারা কোরআন এবং সুন্নাহ থেকে তারা পদভ্রষ্ট হয়ে যায়। আর ঐক্যবদ্ধভাবে থাকার জন্য এটি হলো জ্ঞানীদের পথ, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো ঐক্যবদ্ধভাবে থাকা, আর এই ঐক্যবদ্ধভাবে থাকাটাই হলো আইনুল ইলম, অর্থাৎ ইলমের মূল বিষয়, এবং আকলের দাবিও সেটা হিকমা, এবং শান্তির জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ জীবন পরিচালিত করতে হবে। আরেকটু সময় তো খতিব সাহেব বলছেন ওয়াসুদুদ কাগাইরিহি মিনাল আদওয়া লাহু আসবাবুহু ওয়া দাওয়াফিউ, যে প্রতিটা কাজের অনেকগুলো কারণ থাকে, সেটা ভালো হোক খারাপ হোক, যখন মানুষ কোনো খারাপ কাজে লিপ্ত হয় সেই খারাপ কাজেরও অনেকগুলো কারণ থাকে, যেসব কারণে মানুষ এ সকল খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। সময় তো খতিব সাহেব বলছেন এই যে মানুষ বিচ্ছিন্নত হয়ে যাচ্ছে এর দুটি কারণ সময় তো খতিব সাহেব উল্লেখ করেছেন, একটি হলো ব্যক্তিগত কারণ, অপরটি হলো সামাজিক কারণ। ব্যক্তিগত কারণ হলো সে এমন তার কাছে ধর্মীয় ইলম এবং ধর্মীয় যে পরিবেশ থাকার প্রয়োজন ছিল, যে ধর্মীয় পরিবেশে সে তার জীবন পরিচালিত করবে, সে বড় হবে, সেই জীবন হয়তো সে পায়নি। দ্বিতীয় হলো সে ব্যক্তিগতভাবেই ইসলামের যে সমাজবদ্ধতা রয়েছে, জামাতবদ্ধতা রয়েছে, সেখান থেকে সে নিজেই মুক্ত, এবং এর মাধ্যমে সে অর্থাৎ যে জামাতের বিরোধিতা করে সে নিজেকে সবার মধ্যে প্রসিদ্ধি অর্জন করতে চায়, সে সকলের মধ্যে প্রসিদ্ধ হতে চায়, এটি একটি কারণ হতে পারে। দ্বিতীয় আরও একটি কারণ হলো সামাজিক কারণ, অমিনাল আসবাব আল ইজতিমাঈয়া কোরোনা উসু, দ্বিতীয় সামাজিক কারণের মধ্যে সমাজে খতিব সাহেব বলছেন অন্যতম একটি কারণ হলো যে তাদের বন্ধু, তাদের যে সমসাময়িক বা সমাজে তাদের মন্দ বন্ধুদের কারণে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, কোরআন সুন্নাহ থেকে দূরে সরে যাচ্ছে, মুসলিমদের পথ থেকে তারা দূরে সরে যাচ্ছে। এবং এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বর্তমানের মাধ্যম হলো যে যোগাযোগ মাধ্যম এবং সংবাদপত্র যেগুলো রয়েছে, যে সংবাদ মাধ্যমে যা প্রচার করা হচ্ছে এবং যোগাযোগ যে মিডিয়াগুলো রয়েছে এগুলোতে যে খবরগুলো ইসলামের বিরুদ্ধে, সত্যকারের হিকমা এবং ইলমের বিরুদ্ধে যে কথাগুলো প্রচার করা হচ্ছে, এগুলোর মাধ্যমেও মানুষ ফিতনার মধ্যে বা এই বিচ্ছিন্নবাদিতার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। সুতরাং আমাদেরকে এখানেও সতর্ক থাকতে হবে যে আমরা ইসলামী ইলম অর্জন করব, আর এই যে খবরগুলো প্রচারিত হচ্ছে এ সকল খবরের ক্ষেত্রেও আমরা সতর্ক থাকব। এরপর সময় খতিব সাহেব বলছেন যে এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনাগুলো করে আসছি সেগুলো হলো যে মানুষ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, যদি মানুষ জামাতবদ্ধ জীবন পরিচালনা না করে এর যে কুপ্রভাবগুলো রয়েছে এবং যে খারাপ দিকগুলো রয়েছে এগুলো যেভাবে আমরা আলোচনা করেছি, তবে এখন সময় খতিব সাহেব বলছেন এমন কিছু পর্যায় রয়েছে যে পর্যায়গুলোকে মানুষকে একা একই থাকতে হয় বা তখন প্রয়োজনে জামাতকে বিচ্ছিন্নতা করতে হয়, আর সেটাও ইসলামের মৌলিক একটি নীতিমালার অন্যতম একটি, যে যদি কখনো মানুষ যখন তার চারপাশে সকলেই বেদাতের মধ্যে লিপ্ত, সকলে দিনের বিপরীত আমল করছে, দিনের বিপরীত কাজ করছে, এমন পরিস্থিতিতে তাকে হেদায়েতের পথে অটুট থাকার জন্য সেই সমাজকে, সেই দলকে বিচ্ছিন্ন করতে হবে, তাকে কোরআন এবং সুন্নার পথে অবিচল থাকার জন্য। আর বিশেষ করে এটা হলো আখিরি জামানার মধ্যে এই ধরনের হতে পারে, যে কখনো কখনো মানুষ এই ধরনের সমস্যার সম্মুখীন হবে যে তার চতুর্পাশে যত পথ এবং মত রয়েছে সবগুলোই ইসলাম বিরোধী, সবগুলোই ইসলামের সাথে বিপরীত, সেক্ষেত্রে সে অন্য সকল পথকে বাদ দিয়ে শুধুমাত্র সে ইসলামের এবং মুমিনদের পথকে আঁকড়ে ধরবে, যদিও বা তার সমাজে বা তার সেই অঞ্চলে মুমিনদের সংখ্যা কম থাকে।
যেভাবে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াকুনা খায়রু মালিল মুসলিম গানামা ইয়াতবাউ বিহা শাআফুল জিবাল ওয়া মাওয়াকিউল কতর ইয়াফিরু বিদীনিহি মিনাল ফিতান, রাওয়াহুল বুখারী। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে এমন একটি সময় মুসলিমদের কাছে আসবে যে সময় মুসলিমদের সবচেয়ে উত্তম মাল হবে, উত্তম সম্পদ হবে তাদের ছাগলের পাল, যে ছাগলের পালগুলো তা পাহাড়ের উঁচু স্থানে চড়বে। অর্থাৎ পাহাড়ে মুসলিমরা তাদের ঈমান এবং আমল রক্ষা করার জন্য তারা পাহাড়ে চলে যাবে। অর্থাৎ মানব সভ্যতা, মানব যে সমাজ ব্যবস্থা রয়েছে সেই সমাজকে ছেড়ে দিয়ে তার ছাগলের পাল নিয়ে সে পাহাড়ে চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ছাগলের পাল একজন মুমিনের কাছে সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে বিবেচিত হবে, যেটা পাহাড়ের চূড়ায় যাবে এবং বৃষ্টি যেখানে থাকবে, যেখানে ঘাস থাকবে এই অঞ্চলে তারা চড়বে। এটি হল মুমিনদের জন্য উত্তম সম্পদ। অর্থাৎ এই হাদিসের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমন কোনো সমাজ ব্যবস্থা হয় যে সমাজের মধ্যে ইসলাম, আকীদা, ঈমান এবং মুসলিমদের পথ যদি সেখানে অবলম্বন করতে না পারে, তাহলে সেই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে সে একা একই জীবন যাপন করবে। ঠিক একইভাবে হাদিসের মধ্যে এসেছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকবার জিজ্ঞাসা করেছেন যে ফিতনা, উম্মতের যে ফিতনাগুলো রয়েছে, আমরা জানি যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ফিতনের যে হাদিসগুলো রয়েছে অধিকাংশ হাদিস তিনি বর্ণনা করেছেন, এবং বিশেষ করে আখিরি জামানায় যে ফিতনাগুলো হবে এই ফিতনার হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন, যে উপদেশ দিচ্ছিলেন যে আখিরি জামানায় যে ফিতনা হবে সেই ফিতনার সময় তাদের কী করণীয় হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ফামাযা তা'মুরুনি ইন আদরাকানি যালিক, কিয়ামতের পূর্বে যে ফিতনা হবে দুনিয়াতে সেই ফিতনা যদি আমাকে স্পর্শ করে, তাহলে সাহাবি ভয় করছেন যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর সাহাবি সেই ফিতনায় পতিত হতে পারে। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেই কঠিন ফিতনার সময় আমার করণীয় কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তালজাম জামায়াতুল মুসলিমিন ওয়া ইমামাহুম, যে তুমি মুসলিমদের যে জামাত রয়েছে সেই জামাতকে তুমি ঐক্যবদ্ধভাবে থাকবে, তাদের যে ইমাম থাকবে মুসলিমদের সেই ইমামের যথাযথভাবে আনুগত্য করবে। তারপর বলছেন, ফাইন লাম ইয়াকুন লাহুম জামায়াতুন ওয়ালা ইমাম, সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি তাদের কোনো ইমাম, যদি কোনো জামাত না থাকে, তিনি বলছেন, ফাতাযিল তিলকাল ফিরাকা কুল্লাহা, তাহলে যে সকল দল উপদল থাকবে সবগুলোকে তুমি ছেড়ে দাও, বিচ্ছিন্ন হয়ে যাও তাদের থেকে। ওয়ালাউ আনতা উদ্দ বিআসলি শাজারাতিন হাত্তা ইউদরিকাকাল মউত ওয়া আনতা আলা যালিক, আর তুমি একটি গাছের শিকড় যেভাবে ধরে থাকে, তুমি সেইভাবে গাছের শিকড়কে ধরে থাকো। অর্থাৎ তুমি মানব যে বিশৃঙ্খলার বা অনিসলামিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেখান থেকে তুমি সরে যাও। সরে গিয়ে যদি তাদের কোনো জামাত না থাকে মুসলিমদের, যদি কোনো ইমাম না থাকে এবং ফিতনা যদি হয়, তুমি সেখান থেকে চলে যাও এবং তুমি অপেক্ষা করো তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত। সম্মানিত শ্রোতামণ্ডলী, প্রিয় ভাই বন্ধুগণ, তা আজকের মূল যে আলোচ্য বিষয় সেটি হলো এটি যে আমরা মুসলিম হিসাবে আমাদের ঈমান, আমাদের আমল, আমাদের আখলাক সবগুলোকে রক্ষা করার জন্য আমাদের যে মুসলিম সমাজ ব্যবস্থা সেই ইসলামিক সমাজ ব্যবস্থার মধ্যে আমাদেরকে জীবন যাপন করতে হবে। মুসলিম সমাজ ব্যবস্থার বাহিরে নিজেদেরকে বিচ্ছিন্নবাদী করে, নিজেকে বিচ্ছিন্ন করে আমাদের চলা যাবে না। এই বিচ্ছিন্নতা বিভিন্নভাবে হতে পারে আমাদের চারিত্রিক বিচ্ছিন্নতা, যেটা সময় খতিব সাহেব যে নারী পুরুষের বিবাহের বাহিরে যে সমলিঙ্গের বিবাহের কথা বলেছেন, এরপর হতে পারে আমাদের পোশাকের মাধ্যমে মুমিনদের বিরোধিতা হতে পারে, আমাদের কর্মগত কারণে, আমাদের বিশ্বাসগত কারণে, যে যেভাবেই হোক না কেন কোনো মাধ্যমেই মুমিনদের বিরোধিতা করা যাবে না, বরং প্রতিটা ক্ষেত্রেই মুমিনদের যে পথ রয়েছে সেই পথ আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনদের পথকে তোমরা আঁকড়ে ধরো এবং তাদের যে ইমাম হবে তাদের আনুগত্য এবং তাদের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে জীবন পরিচালিত করতে হবে, অন্যথায় আমরা ফিতনার মধ্যে পতিত হব, আমরা বিশৃঙ্খলায় পতিত হব, আমাদের সমাজ, আমাদের দ্বীন, আমাদের ধর্ম, আমাদের আমল সবগুলোই
আমরা প্রশ্নের সম্মুখীন হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে যথাযথভাবে জামাতবদ্ধ হয়ে কোরআন এবং সুন্নার যে পথ রয়েছে, সঠিক যে বিশ্বাস রয়েছে, সঠিক যে আকীদা রয়েছে, সে আকীদার পথে আমাদেরকে মজবুতভাবে আঁকড়ে ধরার এবং এই পথে আমাদেরকে অটলভাবে থাকার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবলে এখানেই আজকের খুতবা সমাপ্ত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই যা শুনেছি তা আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।